হ্যালো বন্ধুরা, আজ আমরা আলোচনা করব একটি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। ঠিক আছে, একটি দুর্ভাগ্যজনক ঘটনা যেটা ঘটে গেছে ভাইজ্যাগ অন্ধ্রপ্রদেশে। দেখে নেওয়া যাক ঘটনাটি। ভাইজ্যাগ গ্যাস লিক ডিজাস্টার। ঠিক আছে, এখানে কি হয়েছে, একটি বিষাক্ত গ্যাস লিকেজ হয়েছে, তার জন্য অনেক মানুষ মারা গেছে, অনেক মানুষ শারীরিকভাবে অসুস্থ হয়েছে। ঠিক আছে, দেখে নেওয়া যাক এখান থেকে আমরা কি কি জানতে পারি। এখানে দেখো, প্রথমেই আছে এই দুর্ঘটনাটি ঘটেছে কোথায় ঘটেছে, অন্ধ্রপ্রদেশের ভাইজ্যাগে। এই যে দুর্ঘটনাটি ঘটেছে এটা কোন গ্যাসের প্রভাবে ঘটেছে, স্টাইরিন গ্যাস। ঠিক আছে, এই গ্যাসটি হচ্ছে হাইলি ফ্লেমেবল গ্যাস, মানে দাহ্য প্রকৃতির গ্যাস। ঠিক আছে, এবং ঝাঁঝালো দাহ্য প্রকৃতির গ্যাস, গ্যাসটির কোনো কালার নেই। যে কোম্পানি থেকে এই গ্যাসটি নির্গত হয়েছে তার প্রাথমিক নাম ছিল, মানে সেটা 1961 সালে প্রতিষ্ঠিত হয়েছে কোম্পানিটা, প্রাথমিক নাম ছিল হিন্দুস্তান পলিমার্স। বর্তমান নামটা 1997 সালে সাউথ কোরিয়ান কোম্পানি এলজি কেমিক্যাল, এই কোম্পানিটা যেটা ছিল আগে সেটাকে কিনে নেয়, এবং বর্তমান নাম হচ্ছে যে এলজি পলিমার্স ইন্ডিয়া লিমিটেড। ঠিক আছে, এই কোম্পানিটি পলিস্টারিন তৈরি করে। পলিস্টারিন কি? পলিস্টারিন হচ্ছে প্লাস্টিক জাতীয় উপকরণ, বিভিন্ন উপকরণ তৈরি হয় প্লাস্টিক জাতীয় জিনিস, ইলেকট্রনিক্সের প্লাস্টিক জাতীয় জিনিস তৈরি হয়, সেই সব জিনিসে ব্যবহৃত হয় এই পলিস্টারিন। ঠিক আছে, স্টাইরিন গ্যাসের প্রভাবে মানবদেহে কি ক্ষতি হয়, মানবদেহের সেন্ট্রাল নার্ভ সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়, এবং এর ফলে গলা, চোখ জ্বালা হয়, বমি হয়। এই দুর্ঘটনাটি ঘটেছে, এটা আজকে ঘটেছে, অর্থাৎ 7 মে 2020। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী 10 জনের মৃত্যু হয়েছে এবং 5টিরও বেশি গ্রাম প্রভাবিত হয়েছে। ঘটনাটি যে জায়গায় ঘটেছে তার চারপাশে 3 কিলোমিটার এলাকা প্রভাবিত হয়েছে, এবং মৃত্যুর সংখ্যা আশঙ্কা করা হচ্ছে আরও পরে বাড়তে পারে। এইরকম গ্যাস লিকেজের দুর্ঘটনা ভারতে এটা প্রথম নয়, এর আগেও ঘটেছে 1984 সালে ভূপাল গ্যাস ট্র্যাজেডিতে। সেখানে ইউনিয়ন কার্বাইড লিমিটেডের কোম্পানি থেকে বিষাক্ত মিথাইল আইসোসায়ানেট গ্যাস নিঃসৃত হয়েছিল এবং প্রায় 3000-এর উপর মানুষ প্রাণ হারিয়েছিল। তারপরে এই দুর্ঘটনা ঘটলো লকডাউনের সময়। এটা সম্ভাবনা করা হচ্ছে যে লকডাউনের সময় কোম্পানিতে দেখাশোনা সেরকমভাবে করা হয়নি, তাই দুর্ঘটনাটি ঘটেছে। সংবাদ মাধ্যমের তরফ থেকে জানানো হয়েছে পরে আরও মৃতের সংখ্যা বাড়বে বলে জানানো হয়েছে। ঠিক আছে, তাহলে দেখে নেওয়া যাক এখানে ইম্পর্টেন্ট আমরা কি জানতে পারলাম, যে গ্যাসটির নাম কি এবং দুর্ঘটনাটি কোথায় ঘটেছে, কত তারিখে ঘটেছে, এবং গ্যাসটি কি প্রকৃতির গ্যাস ছিল, এবং মানবদেহে এই গ্যাসের প্রভাবে কি ক্ষতি হয়। ঠিক আছে, থ্যাংক ইউ।